গুড মর্নিং সবাইকে, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আর আমরা এখন দিঘায় যাচ্ছি, তোমরা আগের দিনের ব্লগে দেখেই ফেলেছ। তো এখন আমরা সি বিচে যাবো, এখন বাজে হচ্ছে 4:10। আমাদের দম দেখো, আমাদের শুধু দম দেখো। আমরা ঢুকলাম মনে হয় 3:20 ঢুকেছি, আবার বাজে 4:20, মানে 1 ঘন্টা হয়নি, 1 ঘন্টা হতে 1 মিনিট বাকি। শুধু বাবা, মিমো আর কৌশিক দাদা। আমরা বিচের কাছে চলে এসেছি, তো শেষমেশ আমরা সমুদ্রের কাছে চলে এসেছি। এই ঢেউ দেখা যাচ্ছে হালকা হালকা, এই দেখো ওরা সেই একদম উপরে দাঁড়িয়ে আছে। এবারে আস্তে আস্তে কোথাও একটা জায়গা নিয়ে বসবো, আজকে সানরাইজও দেখা যায়। বিস্কুট দিয়ে শুরু হলো, ওখানে চা হচ্ছে, সমুদ্রটা দেখে একটু শান্তি হয়। অনেক কষ্টে এখানে এসেছি আমরা, সমুদ্রের আওয়াজ, হ্যাঁ সমুদ্রের আওয়াজ পাচ্ছি ওখানে। চম্পা দিদি আর আমি এসেছি এখানে ফটো তুলতে, ওরা আমাদেরকে দেখে তারপরে ও সবাই চলে এসেছি। চলো চলো চলো, অনেকটাই দেখো এবারে লাইট হয়েছে, আমরা যেরকম এসেছিলাম তার থেকে অনেক লাইট হয়েছে। এবারে কোথাও থেকে সানরাইজ হবে আর কিছুক্ষণ পরে। এখন জল পুরো একদম, মানে ওই বালি টালি দেখা যাচ্ছে না, দীঘার যে বালি টালিগুলো হয় এই পুরো পাথরের কাছে একদম জল আছে, এই একদম আমাদের কাছে। ও এখানে বিচের সামনে এখানে যোগা করছে মর্নিংয়ে, কিন্তু একটা জিনিস আমরা খুঁজে পেয়েছি, একদম পিছনে এই লোকটা ফোন ইউজ করতে করতে যোগা করছিল, এখন একটু ফোনটা সরিয়ে নিয়েছে, পরে দেখাচ্ছি আবার তোমাদেরকে। ওই দেখো এই লোকটাকে দেখো, যোগা করছে ফোনটা দেখতে দেখতে। আজকের 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, তো তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমার ব্লগের মাধ্যমে বললাম। আর সকালবেলা যখন সিবিজে এসেছিলাম এরকম অনেকেই দেখছিলাম ফ্ল্যাগ নিয়ে এসছে এবং বিভিন্ন রকম রিলস বানাচ্ছে। ও তো আমরা সিবিজ থেকে সকালের ঘোরাঘুরি কমপ্লিট করে এখন একটু একটু বৃষ্টি পড়ছে, সানরাইজ ওরকম করে হলো না, মানে মেঘ হয়ে আছে, পুরো মেঘ হয়ে আছে, হিসাব মতন হওয়ার কথা ওইখানটায় হয়ে গেছে, এতক্ষণে সানরাইজ হয়েও গেছে। এখানে মনে হয় কোনো একটা টিম এসছে, তারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে। এবারে বাড়ি যাবো, মানে হোটেলে যাবো, মাথা পুরো ভিজে যাচ্ছে বৃষ্টির জলে। রুম থেকে সিরিজ দূরে নিলে এটাই সমস্যা, ভুলভাল বলছি, সিরিজ থেকে রুম দূরে নিলে, আরে একই ব্যাপার, হ্যাঁ একই ব্যাপার, আমরা তিনজন এই টোটোতে, ওরা ওই অটোটাতে। ডিম টোস্ট অর্ডার করেছি আমরা, আমি, রিমো, মিমো,
সব ভেবো না যেন এগুলো সব আমাদের, এই দুটো আমাদের অবশ্য অনেকটাই আমাদের। হ্যাঁ এখন যাচ্ছি হলো ওই জাইপারে হোক, এখানে যাবো রোপওয়ে ছড়বো যদি থাকে, বোটিং ছড়বো যদি থাকে, মেনশন করে দিচ্ছি তো যদি থাকে। জীবনে আনবো না, ও আপেলে চলে যাবে, আপেলে ভালোই তো ওটা বলো। এই অমরাবতী পার্কে চলে এসেছি, এই রোপওয়েটা মনে হয় বন্ধ, হ্যাঁ কিন্তু কিছুই তো নেই, চলছে না, মানে রোপওয়ে বন্ধ, চালানোর ইচ্ছা ছিল যে কি করা যাবে, রোপওয়ে বন্ধ কেন কে জান, হ্যাঁ বন্ধ। বোটিং করছে ওটা দেখতে পেয়েছি, তো আমরাও যাচ্ছি, মানে আছে এখানে বোটিং করার, বোটিং করাটা আছে, তো আমরা ওইটা দেখে এখন বোটিং করতেই যাচ্ছি, তারপরে হোটেলে যাব, রেডি হব, তারপরে বিচে যাব, হ্যাঁ বিচ আর মনে হয় ততক্ষণে খোলা থাকবে না। আমরা বোটিং এর জায়গায় চলে এসেছি, কোনটা নেবে? হাই করে দাও, তাড়াতাড়ি দুটোকে একসঙ্গে কি করছে দেখো, ধর থাকবে চম্পা ধরে আছে, দুটো বোর্ড একসঙ্গে চালাবে দেখো, পুরো এইদিকে ঘুরিয়ে রেখেছে, এইদিকে চলে যাচ্ছি তো ওইদিকে যাও, আস্তে আস্তে প্যাডেল করো, আস্তে আস্তে আস্তে, এ আরে না করো প্যাডেল করো, থামো নি কি আস্তে আস্তে দেখো, এই বাবা এখানে ছেড়ে দাও ছেড়ে দাও, এরকমই দাঁড়াই আমরা, যদি তোমরা ঢুকতে পারে নাকি দেখি, যদি তোমরা যেতে পারো না দাঁড়া সামনে গিয়ে আটকাবে, দাঁড়াও যেতে পারি না, আমরা এমনি এমনি পিছনে গেছি, প্যাডেল করতে করতে হাঁপিয়ে গেছে ভাই, সেই জন্য কৌশিককে ট্রান্সফার করেছে।
পজিশন চেঞ্জ হয়ে গেছে, কৌশিক এসেই হাঁপিয়ে পড়েছে, কৌশিক এসেই হাঁপিয়ে পড়েছে, এবারে ও বাবা গো পা ঝুলিয়ে বসে আছে কৌশিক। জলটা খুব ঠান্ডা, না আমি করতে চাইও না, আমি চাইও না। কৌশিক পা দিয়ে পা দিয়ে আর পাচ্ছে না, এবারে ওইরকম ভাবে করছে। আর এই দেখো এর পেছনে ধরেছে, এর পিছনে পড়েছে, এরা তাকে ধরছে আর। এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে, কিছু বলার নেই, অসম্ভব ঠান্ডা। জল আর কোল্ড্রিঙ্কস নিয়ে উপরে যাচ্ছি, বোতলটা আমার হেভি পছন্দ সত্যি। নতুন তাড়াতাড়ি এসিতে ঢোকো চলো। তো আমরা আবার চেঞ্জ হয়ে গেছি, আধ ঘন্টা সাড়ে সাড়ে আমরা চেঞ্জ করছি, এবার আবার সিভিলে যাবো। এবারে দেখছি যদি নামতে পারি, একটু নামবো যদিও এনার্জি প্রচুর আছে, ওটার অভাব নেই। একটু এসি রুমে যেতে হবে, এখানে লোক দেখো শুধু লোক দেখো, এখানে ওরা আসছে, আমরা আগে টোটো করে চলে এসেছি, ওরা আসছে, তারপরে হালকা একটু নামবো, পুরোপুরি নামবো না, ওই জাস্ট একটু নামবো। এই দীঘার জলে পা দিলাম, এই তো মিমো সম্পাদিতে ফটো তুলে দেবো। এই দেখো আমরা দুটো জ্যান্ত স্টার ফিশ পেয়েছি, এমন জোরে চেঁচিয়ে উঠেছে আমি ভয় পেয়ে গেছি। এদের ড্রেস গুলোর কিছু বলো, এদের ড্রেস গুলো বলো, কত দূরে চলে গেছে ভাই, কত দূরে চলে গেছে ওদের সাথে, কোথায় চলে গেল খুঁজেই পাচ্ছি না ভাই, দেখা যাচ্ছে। সবার অবস্থা দেখো না, সবাই কেউ যাবো না বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলা নেওয়া হচ্ছে একটা পুরো ঘামে হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে
ইচ্ছা হয়েছে, তো একটা গোলা দিচ্ছি, সবাই মিলে খাবো, সবাই মিলে খাবো। আমাদের ব্লু লেগন রেডি, টাকাটা ধরে না কোনে না বিতুই। হ্যাঁ ওরি জিনিস তো দাও আমার জন্য, নেওয়া হয়েছে আমার জন্য, নেওয়া হয়েছে বাবাকে বলা হয়েছে যে আমার জন্য নেওয়া। ওটা একটু ঢেলে দে, দিলে ওরা নিয়ে চলে যায়। আমরা এতে বলছি ওর হ্যাঁ তুমি বাজি তুমি খাও নি খেতে পারবে না বিয়া এই দেখে চলবে যা জঘন্য টেস্ট ফেলে দেওয়া হচ্ছে, ব্যাস পয়সা খরচ করে আমরা গোলাটা ফেলে এই আইসক্রিমটা নিলাম খাবো বলে। প্রত্যেকবার যাও কিন্তু নাম মনে নেই, এবারে মনে পড়েছে হোটেল ভরপেট ওটা। চলো আমরা চলে এসেছি, বাবার আজ রাইস চিলি চিকেন অর্ডার করেছিল, আর আমরা এখানে অর্ডার করেছিলাম মাছ, পমফ্রেট মাছ খেয়েছি আমরা। এদেরও খাওয়া প্রায় হয়ে গেছে, আমাদের খাওয়া শেষ, আমার পরের দুজনে কমপ্লিট, ওদের বাকি আছে, আমারও হয়ে গেছে, আমার বাবুরও হয়ে গেছে, রাইস চিলি চিকেন আর কি আছে। হ্যাঁ আমাদের বিকেলবেলা সাইট সিন যাওয়ার কথা ছিল কিন্তু সবাই ঘুম ছিল তাই আর যেতে পারিনি, এখন সবাই উঠেছি, সিবিজে যাব, তো ওল্ডটাতে যাওয়ার ইচ্ছা আছে, তো যাই বাইরে। রিপোর বাবা আগে অলরেডি চলে গেছে স্টেশনে, কেননা আমরা কালকে যা ভুক্তভোগী হয়েছি, মানে এখনো আমাদের দেখাচ্ছে কত ঘন্টা লেট, তো দেখাচ্ছে অলরেডি, আমরা ট্রমাতে চলে গেছি, 4 ঘন্টা লেট দেখাচ্ছে, এবং ওখানে পাঠিয়েছিলাম স্টেশনে যে ওরা কি বলে, তো ওরা ওই একই কথা বলেছে যে 4 ঘন্টা আপাতত লেট দেখাচ্ছে কিন্তু কতটা লেট হবে বলা যাচ্ছে না। এটা আমাদের কাছে একটা আতঙ্ক হয়ে গেছে, মানে 4 ঘন্টাটা আমরা এখন ভাবছি 10 ঘন্টাও হয়ে যেতে পারে, তো সেই জন্যে আমরা ওই রিক্সা আর হয়তো যাবো না, আমরা বাসে করেই মানে ফিরবো, তো সেই বাস বুক টুক করার ব্যাপার আছে, দেখি কি করা যায়। চল তো আমরা কালকে শ্যামলীতে যাচ্ছি কলকাতা, কারণ আমরা আর রিক্স নিতে পারছি না। তোমার একটা ড্রিঙ্ক করুন, তোমার একটা ড্রিঙ্ক করুন। হ্যাঁ আমার শ্যামলীতে চড়ার একটা অনেক দিনের ইচ্ছা ছিল, চলো এবার ওলদিঘা যাবো। তো আমরা সবাই গাড়িতে উঠেছি, এখন ওলদিঘা যাচ্ছি, না আমরা কোলাঘাটে এখন এ খেতে যাচ্ছি, কোলাঘাটে চিকেন ভর্তা আর রুমালি রুটি, বলবার বলো না তো, আমরা ওলদিঘা যাচ্ছি, এই স্কর্পিও গাড়ি করে ওলদিঘা, আমরা এই ওলদিঘাতে চলে এসেছি। ওটা আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বললে বামো নেই, এখানে একটু এখানে দেখো, এখানে সোজা একটু দেখো, দেখতে পাইছো ওটা? কি জানি বাবু, আমরা চা খাচ্ছি এখানে, এরা এখানে কিছু কেনাকাটি করছে, ব্যাগ ট্যাগ, আর আমরা এখানে গরমে মরছি। আমরা এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ওরা কত 10-12টা করে ব্যাগ নিচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও এসে গেছে, আমরা সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, সেটা ওরা মানে 10-12টা করে ব্যাগ নিচ্ছে একটা দোকানে গিয়ে, কখন থেকে এই গরমের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে, এদের ভালো হবে? এখানে একবার তাকাও, নিচে তাকাও, নিচে তাকাও, এখানে এখানে এত শপিং করেছে, আমি নিচ্ছি আমি নিচ্ছি, এত এত কার জন্য নিচ্ছে, পুরো পাড়ার জন্য, সবাইকে দেবে,
এত কি আমার মোটামুটি এটার মধ্যে সব টুকটাক গিফটের জিনিসপত্র চলে আমার রিমোকে অবস্থা দেখো সব ব্যাগ পত্র দিয়ে ওকে কুলির ভাড়া ওই দেখো ওই দেখো বলো না না পরে বলছি কৌশিক দাদা আর কি করবে না বলে এটাই হলো কথা সত্যি আমরা আবার নিউ দিঘার শিবিরে চলে এসেছি এখন নটা বাজে এখানে একটু থাকবো কেন কালকে তো আবার একটা দেড়টার দিকে বেরিয়ে যাবো যে আর আসতে পারবো না আমরা এখন কোয়ালিটি ওয়ালসে এসেছি আইসক্রিম নেবো ওয়ান গো আমাদের তুই বলো আমি আর কৌশিক দাদা এখানে বসে আছি ওখানে দেখো চম্পা দিদিরা শপিং করছে এখানে মা মনির আন্টি পুকু দিদি শুধু শপিং করে যাচ্ছে কি আর বলবো এদের আমরা একটু বসি এখানে তোমরা যা ইচ্ছা করে নাও তারপরে যাবো বলবো হ্যালো হ্যালো একটা জিনিস বলবো ওখানে দেখো সোনার বালা বা যা ইচ্ছা বলে ওটা বিক্রি করলে আমাদের পুরো দীঘা খরচা উঠে যাবে হ্যাঁ চলো নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও বাবা রোগ মারবে আমাদের সব প্যাকিং বলছি কেনাকাটি ডান এবারে আমরা খাবার দিকে যাচ্ছি যেখানে দুপুরবেলা খেলাম আমাদেরকে ছেড়ে ওখানে বাবা মা চলে গেছে একা একা যাচ্ছে আমরা আবারও ভরপেটে চলে এসেছি ডিনারটা করতে ডিনার করে তারপরে রুমে গিয়ে আবার এনজয়মেন্ট হবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট যাচ্ছি হোটেলে হোটেলে কি করছে দেখো বার করে দেবে কিন্তু কি করছে সব পর্দা তর্দা খুলে নিচ্ছে রিলস করার জন্য ব্লগে উঠছে কিন্তু ব্লগে উঠছে কিন্তু এই দাঁড়া নেক্সট ভিডিও হবে তো আর করবে না আমার ঘুম পাচ্ছে ঘুমাবো কি হচ্ছে এখানে বলো তো আমরা টাইম পাস করছি 3 ঘন্টা হাতে আছে এখন যদি শুই তাহলে আর ভোরবেলা উঠতে পারবো না তো সেই জন্য যেভাবে হোক টাইমটা পাস করানো হচ্ছে ঠিক আছে এটা একটা আর কিছু মানুষ আছে যাদের কাছে এনজয়মেন্টটা সব কারণ কালকে চলে যাবো মানেই আবার ডেইলি লাইফে ঢুকে যাবো না আবার সিস্টেমে চলো আবার সেই বিরাস চালাবো এই আনন্দটা থেকে যাবে ঠিক আছে তো এই
আবার সেই মানুষের চুল পড়াবো। ও কোন দলে পড়ছে সেটা বল, ডিসাইড করুন। যদি মনে করে এই দলে তাহলে এই দিনে আমি না হলে তোমার না হলে তোমার পিছনে অনেক বড় অনেক জায়গা আছে। আমি বলছি কি আবার সেই চুল পড়াবো, গন্ধ বের হবে। ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছি। আচ্ছা দাও মুখে না বলে লোক দিয়ে বলবে। আর একটা জায়গা আছে কেন দিয়ে নান্টু ঘটকে কথা ছিলাম আমি একা কত যেতে পারি, তোদের ধারণা নেই যেটাতে সেটাতে ঢুকবো, তোরা জানিস নি। এখন আমাদের কি খেলা হচ্ছে? সেখানে আমি চম্পাকে কোশ্চেন করেছি, চম্পার ভাগ্যে কোশ্চেনটা বলো। কোশ্চেনটা হচ্ছে চম্পা বিয়ের আগে হোটা প্ল্যান করছে বলো। সব খেলা কমপ্লিট করে আমরা যখন দেখলাম 2:18 মানে এখনও কিছুটা সময় হাতে আছে, ওরা তখন বললো ওরা লুডো খেলবে। বাট আমি লুডো খেলতে পারি না বা ভালোবাসি না, তো সেই জন্য আমি একটু শুয়ে নিচ্ছি। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, কালকের আবার সকালে দেখা হচ্ছে। টাটা।